সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি সুগলান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার শাকারিপাড়া গ্রামে আপনাদের সেই সুপরিচিত ভাইরাল আবু ভাইয়ের বাণিজ্যিক খামারে। আবু ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় করে আসছেন। বর্তমানে তার বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে দেখব। আসসালামু আলাইকুম। সালাম আবু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো বরাবরের ন্যায় কিন্তু আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে। আজকের খামারের কি অবস্থা? জি, খুব ভালো মানের কালেকশন আছে। মানে আজকে খুব ভালো ভালো মানের কালেকশন রয়েছে। আচ্ছা, দর্শকরা তো স্বল্প রেটে পাচ্ছে। একটু বাজার বেশি আপনার বলতে, ছাগল ভালো মাল তো একটু দামটা একটু বেশি। জি জি জি। আর লো বাজেটের কয়েকটা আছে, বেশিরভাগ হাই কোয়ালিটির ছাগলগুলাই বেশি আছে আজকে। জি জি, আজকে হাই কোয়ালিটির কালেকশন বেশি। জি, এই জন্য দামটাও একটু ভালো মানের যেগুলো ছাগল সেগুলো দামটা একটু থাকবে। তো আর বাসের বক্সে যাচ্ছে তো? জি অবশ্যই। আচ্ছা, নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে। দর্শক, আজকে যেগুলো ছাগল থাকবে আমরা সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করব। আর আবু ভাই ইমো হোয়াটসঅ্যাপ ধরে নাম্বার দেওয়া থাকবে, শুধুমাত্র স্ক্রিনশট পাঠিয়ে তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। দর্শক, চলুন অনেক কথাই হলো, আজকের প্রতিবেদনটি শুরু করা যাক। ভাই, শুরুতে কি আমরা এটা দিয়ে শুরু করব? হ্যাঁ, এই দুইটা দিয়ে শুরু করব। আচ্ছা ভাই, এগুলো কি জাতের ভাই? এটা আপনার শিরোহী। শিরোহী? হ্যাঁ, শিরোহী। শিরোহী হরিয়ানার সংমিশ্রণের ক্রস। জি। আচ্ছা আচ্ছা ভাই, এই বয়সটা কেমন এই ছাগলের? আমার কাছে যে কটা ছাগল আছে 4 মাসের নিচে একটাও নাই, সব 4.5 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, এরকম কোয়ালিটির ছাগল। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে। আর এই দুটা কয় মাসের? 4.5 মাস। 4.5 মাসের বাচ্চা, তাই না? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন বেশ বড় সরো তো ভাই। বড় সরো হয়ে গেছে এবং আচ্ছা বড় হবে। এই কালার গুলো ভালো কালার, সুন্দর একটি কালার। ভাইজান, এটা হাইট আনুমানিক কেমন হতে পারে? এগুলোর হাইট আসলে মশা মুশকিল, কত 22-23 এরকম হতে পারে। 22-23 এরকম হতে পারে। এই যে এগুলা কিন্তু আরো বাড়বে। হ্যাঁ। আর এই জোড়া দামটা কেমন পড়বে? 22,000 টাকা। 22,000 টাকা? মানে এক জোড়া একই মায়ের? একই মায়ের দুইটা। একই মায়ের? হ্যাঁ, একই রকম তো, এই জন্য একই মায়েরই কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, তো কেউ যদি কেড়ে নিতে চায়? 50-50। আচ্ছা, কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে 50, মানে 11,000 টাকা করে পিস পড়বে, তাই না? বা একটু ঘুরে আমরা দেখাবো। সেম কালার? সেম কালার? হ্যাঁ, এই যে সেম, একেবারে সেম কালার। তবে দুটারই কিন্তু স্বাস্থ্য ভালো, আর এগুলো কিন্তু অনেক বাড়বে। বাড়বে ভাই। ভাই, অনেক সুন্দর একটি বেশ বড় বাচ্চা আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে। এটা কি বাচ্চা ভাই? সবাই চিনে, বিটলের বাচ্চা। বিটলের বাচ্চা, তাই না? ভালো মানের? হ্যাঁ, একদম নাম্বার ওয়ান। এই ছাগলগুলো 120 কেজি লাইভ ওয়েট হবে। জি জি, 120 কেজি লাইভ ওয়েট হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পালতে হবে 1-2 বছর। আর আরেকটা কথা বলি, আমার কাছে অনেক ভালো খাসির বাচ্চা আছে, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু দেখেন। অনেক ভালো ভালো খাসির বাচ্চা আছে। ভালো ভালো খাসির বাচ্চা আছে। আর এটা কয় মাস বয়স হতে পারে? এটা আপনার 5 মাসের মতন বয়স হবে। আচ্ছা, এটা কিন্তু দর্শক 5 মাসের মতো বয়স হতে পারে। এই যে অনেক সুন্দর ঝুল পাঁচ আসছে, আর বডি ফিটনেস দেখতে পাচ্ছেন আপনারা, এক কথা ডবল হাড্ডি। হ্যাঁ, 28-এর মতন হাইট আছে। 28-এর মতো হাইট আছে, হাইট কিন্তু মাপছেন। হ্যাঁ, মাপলাম। আচ্ছা আচ্ছা, বিশাল একটা ছাগল হবে, একটা বেস্ট কোয়ালিটির মাল হবে। বেস্ট কোয়ালিটি খাসি বাচ্চা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আর এটা কিন্তু বিগ সাইজের খাসি হবে আগামী দিনে। এটা এমন একটা ছাগল, মানে এই ছাগলের তুলনা হয় না। তুলনা হচ্ছে মানে মেন কথা। জি জি জি, এই যে। তবে এটা কিন্তু শৌখিন জিনিস। হ্যাঁ তো ভাইজান, এটার দামটা কেমন পড়বে? এটা আপনার 20,500 পড়বে। 20,500? আচ্ছা, 20,500 পড়বে। এই যে, আর আও ভাই কিন্তু বিগত দিন থেকে কিন্তু এক রেটে ছাগল বেচা কেনা করে, সেক্ষেত্রে এখনো কিন্তু যারা নতুন দর্শক আসবেন অবশ্যই এক রেটেই কিন্তু থাকবে। হ্যাঁ, রেট ফিক্সড, তবে সর্বনিম্ন রেট যেটা ধরা দরকার সেটা কিন্তু আও ভাই রাখে অবশ্যই। আর হোম ডেলিভারি বিকাশ খরচ সম্পূর্ণ কিন্তু আও ভাই নিজে বহন করে। জি ভাইজান। ভাই, এটা কি জাতের? যমুনাপারি। যমুনাপারি? আচ্ছা, বেশ ভালো মানের। হ্যাঁ, খুব ভালো একটা। তো কালার কিন্তু একটা গর্জিয়াস কালার ভাই। এটা আর বয়সটা কেমন চলতেছে বলেন? এটা বয়স 5 মাস। 5 মাস? যে কোনো সময় হিটে আসে যাবে। যে কোনো সময় হিটে আসতে পারে। হ্যাঁ, তো 5 মাসে কিন্তু বেশ বড় সরো হয়ে গেছে। যমুনাপারি খুব দ্রুত হিটে আসে। আর এগুলা তো আপনার ধরেন আরো বড় হবে। এলো বাচ্চা দেওয়ার জন্য সবচেয়ে নাম্বার ওয়ান, সবচেয়ে নাম্বার ওয়ান বাচ্চা দেওয়ার জন্য দুধের ছাগল। হ্যাঁ, দুধের ছাগল এবং বাচ্চা দেওয়ার জন্য বেস্ট কোয়ালিটি ছাগল। এই যে সবকিছু আমরা দেখিয়ে দিলাম এপার ওপার। হ্যাঁ, আর বাচ্চাও কিন্তু বেশ ভালো মানের বের হবে। খুব ভালো বাচ্চা। হ্যাঁ, আচ্ছা ভাই, এটার দামটা কেমন পড়বে বলেন তো? 11,000। 11,000? 11,000 টাকা দিলে কিন্তু এই কালারফুল আপনারা যমুনাপারি কিন্তু পেয়ে যাবেন। জি, এই যে অনেক সুন্দর একটি বাচ্চা। আও ভাই, ভাই
কি জাতের ছাগল এটা? বিটল। বিটল? হুম, এটা লাল চোখের বিটল, বিশাল বড় একটি, বিগ সাইজের। কিছু ব্যতিক্রম মাল আছে, একটু দেখেন ভিডিওটা ধৈর্য ধরে, আরো কিছু দেখাবো। মানে যেরকম মানে কালেকশন আজকে মাথা নষ্ট করা কালেকশন, খুব ভালো কালেকশন করছি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, অনেক বিগ সাইজের ভাই। এটা হাইটটা কেমন প্রথমত আমরা এটা বলবো? 31 হাইট আছে, 31 ইঞ্চি হাইট আছে। এটা মাপা ফুল তাই না? 6 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা। এত বড় দাঁতটা দেখেন, এটা তো মাথা নষ্ট করা দাঁত ভাই, দাঁতটা দুধের দাঁত। আচ্ছা আচ্ছা, দুধের দাঁত দর্শক দেখতে পাচ্ছেন, মানে কেউ এটা দেখে বলবে না যে এটা আসলে বাচ্চা, 6 মাসের বাচ্চা। একটা কথা বলি এই বাচ্চাটার বিষয়ে। জি, এই বাচ্চার আপনি 2 থেকে 2.5 লিটার দুধ পাবেন, 2 থেকে 2.5 লিটার। হ্যাঁ। আচ্ছা, এখনই এটার আমরা দেখতে পাচ্ছি যে ঝুলে নামতেছে এই বাচ্চাটা। আসলে মূলত আমার ভিডিও কন্টিনিউ যাবে, এই বাচ্চা যাই নেবেন বাসায় যায়, বাচ্চা দিবে যখন। এখন তো বাচ্চা আপনার ওখানে যা ব্রিডিং করানোর পর যখন বাচ্চা দিবেন, 2 থেকে 2.5 লিটার যদি দুধ না বাড়ায় ছাগলের, আমার ভিডিওর তারিখটা মনে রাখবেন, আমি ছাগল ব্যাগ দিয়ে টাকা নিয়ে নেবো। তা তো অবশ্যই ভাই, এটা তো আসলে অনেক লম্বা এবং এটা আসলে বড় হবে। হ্যাঁ, এটা অনেক বড় হবে, বেস্ট একটা, বেস্ট একটা, হ্যাঁ বেস্ট একটা বাচ্চা কিন্তু। আর একটু ঘুরা দেখাবো আমরা, সেম কালার। এটার কান যেমন, গলার ঝুল মানে অন্যরকম, মানে ধরে রাখাই মুশকিল। সচরাচর কিন্তু আসলে এরকম পাওয়া যায় না, বিশাল একটা মাল। বিশাল ওর যে ওলানের যে ভাব এখনই, মানে এটা আসলে ভিডিও তো যাচ্ছে না ওখানে, নিচে দেখে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা, আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করলাম। তো ভাইজান, এটা দামটা কেমন পড়বে? 31, 31। আর ভালো জিনিসের দাম তো একটু হবে। হ্যাঁ, এটা আসলে মানে কি বলবো, এগুলা তো ছাগল, মানে এগুলা নাম্বার ওয়ান ক্যাটাগরির ছাগল বলছেন ভাই। এটা আসলে মূলত এই ছাগলগুলা যে এত টাকা দাম, এটা কিন্তু আসলে সবাই বুঝবেন না। জি জি জি, এটা বিষয় আছে। আর এটা হচ্ছে বাচ্চা উৎপাদন এবং দুধের জন্য কিন্তু বেস্ট একটি ছাগল হতে যাচ্ছে। 31 হাইট হয়ে গেছে, ওর বডিটা দেখান। জি, এই বাচ্চাটা এখনো মনে করেন কত বড় একটা ছাগল হতে পারে, কত বড় এই জিনিসটা আপনারাই প্রশ্ন আমি করলাম, উত্তর আপনারা দিবেন যে এটা কত বড় ছাগল হতে পারে। বিশাল বড় একটি ছাগল। ও ভাই, হুম ভাই, বিগ সাইজের ছাগল আপনার হাতে ভাই, এরকম কালেকশন কই থেকে করেন ভাই? এই ছাগলটা দেখেন, 2 দাঁত বয়স, বয়স 2 দাঁত। হাইটে আছে আপনার 34, হাইটে আছে 34, আর এখান থেকে নেস পর্যন্ত এই মাপটা হয়, এই নেস থেকে টিকলি পর্যন্ত 38, 38। তাহলে আপনারা বোঝেন এটা কি মানের ছাগল, বিশাল বড় একটা বিগ সাইজের বিটলের মাল। এটা আপনার হচ্ছে যে লাল চোখের বিটল, আর এটা আপনার হচ্ছে এবছর যারা কুরবানিতে যারা ব্যবহার করবেন তারা এটা করতে পারেন। এটা 120 কিলো লাইভ ওয়েট হয়ে যাবে, এখন 35 কিলোর উপরে আছে। আচ্ছা আচ্ছা, 120 কেজি কিন্তু লাইভ ওয়েট হবে। হ্যাঁ, বেশিও হয়ে যেতে পারে, 35 কেজি আছে এখনই। কবলে 2 দাঁত, 2 দাঁতের খাসি? হ্যাঁ, 2 দাঁতের কিন্তু খাসি। এই যে কত লম্বা দেখতে পাচ্ছেন, এবছর কুরবানিতে এটা আর কি যারা দিতে পারো, অনেক দর্শক ফোন করেছিল এই জন্য 2 একটা মাল এরকম কালেকশন করেছি। তা তো অবশ্যই, যে এবছর যারা কুরবানিতে ব্যবহার করতে পারেন, মানে হাই একটা খাসি হবে। হ্যাঁ, বিটলের খাসি, আর এগুলা খাসি কিন্তু বিশাল বড় হয় ভাই, 34 হাইট আছে। তাহলে এখনই 34 হাইট ওটা বলেছি, আর আপনার এখান থেকে এখানে আপনার মনে করেন 38, 38, তাহলে আপনারা বুঝেন যে কত বড় মাল এটা। এটার মুখ আপনারা দেখতে পাচ্ছেন কত লম্বা। হ্যাঁ, তারপরে এই যে গলার ঝুল, আমপাতা কান, এই যে বডি কালারও যেরকম বেস্ট কালার, কোয়ালিটিও সেরকম বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির মাল। একটু ঘুরায় দেখাবো আমরা, সেম কালার, সেম কালার তাই না? সেম সেম কালার, একবারে সেম কালার, বিগ সাইজের কিন্তু খাসি এটা। হ্যাঁ, 2 দাঁতের, 2 দাঁত। এই যে একটু ভালো করে দেখাচ্ছি ভাই, এটার দামটা কেমন পড়বে বলেন তো? এটা আপনার 30,000 পড়বে, 30,000 পড়বে, এটার দামটা পড়বে 30,000। আর এই খাসিটি অনেক বড় হবে, হ্যাঁ সামনে কুরবানি তে এটা কিন্তু দিতে পারবেন আপনারা। এটা আপনার আমার এই বুক পরিমাণ চলে আসবে, কুরবানি আসতে আসতে আমার বুক এই পরিমাণ চলে আসবে, আর সম্পূর্ণ খরচ কিন্তু আউভাই দিয়ে দিবে ভাইজান। হুম ভাই, এটা কি জাতের ভাই? শিরোহি আর তোতার বাচ্চা, শিরোহি আর তোতার বাচ্চা তাই না? মানে সংমিশ্রণ, সংমিশ্রণ। কালার কিন্তু বেশ ভালো আসছে, মুখের পাঁচটা দেখা, মুখের পাঁচটা আমরা একটু ভালো করে দেখা দিই। এই যে পাটি কিন্তু বের হয়ে গেছে, অবশ্যই গলার ঝুল। তো ভাইজান, এটা এটা আপনার কি মেয়ে বাচ্চা? মেয়ে বাচ্চা, মেয়ে বাচ্চা। বয়সটা কেমন হতে পারে? এটা আপনার 6 মাসের মতন বয়স, এটা আপনার 1 মাসের মতন লাগবে হিটে আসতে, 1 মাসের মতো লাগবে হিটে আসতে ভাই। একটু ঘুরে আমরা দেখিয়ে দিই, সেম কালার ভাই, আর এখনই তো অনেক লম্বা হয়ে গেছে ভাই, অনেক লম্বা। তাও আনুমানিক কেমন হতে পারে এটা, কি মানে হাইটে? এটা হাইট কত? 24 হবে,
24-25 এরকম হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ এই যে, হ্যাঁ বেশ, এগুলো কিন্তু অনেক বড় হবে, খুব ভালো একটা বাচ্চা, ভালো একটা বাচ্চা। আচ্ছা এটার দামটা কেমন পড়বে ভাই? 16,500। 16,500। আচ্ছা এটার দামটা কিন্তু 16,500 পড়বে। এই যে, সেক্ষেত্রে সম্পূর্ণ খরচ কিন্তু আওয়াই বহন করবে, টোটালি খরচ আমার। আওয়াই ভাই, বিগ সাইজের একটি মাল আপনার হাতে দেখতে পাচ্ছি ভাই, এটা কি খাসি বাচ্চা? খাসির বাচ্চা, খাসির বাচ্চা। তো বিগ সাইজ তো ভাই? হ্যাঁ এটা বিগ সাইজ, 32 হাইট আছে। 32 হাইট, এটা কি জাতের বলবেন? এটা আপনি বাঘা তো, আমি যে হাইটগুলো বলেছি অবশ্যই বাসায় যায় মাপার পর যদি কম বেশি হয় আমি টাকা রিটার্ন, তা তো অবশ্যই, কারণ এগুলো আমি হাইট মাপ। বাঘা তোতা, তাই না? এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আর হাইটটা কত বললেন আরেকবার বলবেন? 32। 32, মানে এটার বয়সটা কেমন হতে পারে? দুই দাঁত, দুই দাঁত। এই যে বয়সটা কিন্তু দুই দাঁত দর্শক, এই যে আমরা কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম। আর এগুলা কিন্তু অনেক মানে লাইভ ওঠে, এগুলো মাল হচ্ছে এবছরের কুরবানির জন্য। জি জি, এবছরের কুরবানির জন্য কিন্তু এগুলা ব্যবহার হবে। হ্যাঁ ভাই, একটু ঘুরে দেখাবো আমরা, ওপার আরো ভালো কালার, ওপার মানে এপার আরো ভালো কালার, তাই না? এই যে অনেক সুন্দর, এগুলো কিন্তু বিশাল বিগ সাইজের খাসি, হ্যাঁ শৌখিন খাসি। আর এগুলো খাসি কিন্তু অনেক বড় হবে। এগলে ছাগল আসলে শখ করে যারা দুই একটা বাসা বাড়িতে মিল কারখানাতে পালতে চাচ্ছেন তারা এই মালগুলা নিয়ে নেই, মালগুলা মানে আসলে এত ভালো একটা মাল, আপনার দরদই লাগে যাবে এগলে ছাগল পালতে, আর খাওয়া আরাম পাবেন। জি জি জি, এই আপনার ভোটটা গম শুধু ভাঙ্গায় দিবেন, এরা এমনিতেই এরা খাবে অল্প, খালি ফুলবে। মানে আপনার একটা জিনিস দেখে কি মনে হচ্ছে যে এটা যদি না খায় তাহলে কিন্তু এরকম স্বাস্থ্য কিন্তু হবে না, এত বড় কিন্তু হয় না, খাওয়ার রুচি আছে জন্যই কিন্তু এরকম দেখতে বা এরকম বিগ সাইজের একটি কিন্তু জিনিস হয়েছে। তো ভাই জান এটার দামটা কেমন পড়বে বলেন তো? 26,500। 26,500, আচ্ছা এটার দামটা কিন্তু 26,500 পড়বে। হ্যাঁ এই যে অনেক ভালো মানের এবং অনেক সুন্দর, আগামী দিনের কোরবানি, কোরবানি। আওয়াই ভাই, অনেক সুন্দর সুন্দর কালারের আজকে খাসির কালেকশন আছে দেখতে পাচ্ছি। এটাও তো, এটা আপনার তোতাপুরি বাচ্চা, তোতাপুরি বাচ্চা, খাসি বাচ্চা। হ্যাঁ খাসির বাচ্চা, খাসি বাচ্চা। এই যে মুখটা অনেক সুন্দর আসছে, হ্যাঁ মুখ গলার ঝোল, এর থেকে ভালো মুখের বাচ্চা হলে পাঠা হয়ে যাবে, পাঠা হয়ে যাবে, এটা বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি ভালো মানের বাচ্চা। হ্যাঁ কালারও কিন্তু অনেক সুন্দর। তো এখনই হাইট কেমন হতে পারে? এটা হাইট 25-26 এরকম হতে পারে, 25-26 এরকম হতে পারে ভাই। একটু ঘুরে দেখাবো, এটা জি একটু ঘুরে দেখান তো ভাই। সেম কালার, সেম কালার, তাই না? এই যে সেম কালার, অনেক সুন্দর একটি খাসি বাচ্চা ভাই জান। এটার দামটা কেমন পড়বে বলেন? এটা 1,750। 1,750, 1,750, অনেক বড় হবে এটা, খুব ভালো একটা মাল ভাই। এগুলো লেদা বাচ্চা না, 8 মাস বয়স। জি হ্যাঁ, এগুলো বাচ্চা, বড় বাচ্চা, ছোট বাচ্চা না। হ্যাঁ এগুলো বাচ্চা কিন্তু বেশ বড় বাচ্চা, একদম ছোট বাচ্চা না। আভা যেটা বললো একদম ভাই, এটার দামটা কেমন পড়বে? 1,750 বলি। 1,750, 1,750 সম্পূর্ণ খরচ তো আপনি দিয়ে দিচ্ছেন, টোটালি টোটালি। এই যে একদম কালারফুল ভাই জান। ভাই আজকের কি কালেকশন এগুলো? সব ভালো খাসির বাচ্চা কালেকশন, প্রথমেই বলেছি। জি জি জি, দেখতে পাচ্ছি। এগুলো কি জাতের ভাই? এগুলো আপনার তোতার বাচ্চা, তোতা বাচ্চা, তোতা বাচ্চা। মুখে যেরকম ব্যান্ড, যেরকম লম্বা, হ্যাঁ খাসি বাচ্চা ভাই, দুটাই খাসি, দুটাই খাসি বাচ্চা, একদম শৌখিন জিনিস কিন্তু, শৌখিন। এই যে ভাই এগুলার হাইট আনুমানিক কেমন হতে পারে? দুটো একই মায়ের বাচ্চা, হাইট 2-2.5 ইঞ্চি কম বাড়া আছে, এটা একটু ছোট, এটা একটু বড় হয়ে গেছে, একটু বড়। ওটা দুধ খাওয়ার জন্য কম বাড়া একটু হয় আর কি। জি জি জি, এটা ধরেন 2 ইঞ্চি কম, ওটা 2 ইঞ্চি ধরেন বেশি হয়ে গেছে এই। আচ্ছা আচ্ছা, হাইট মোটামুটি ধরেন কত হবে এটা আপনার? 28-29 হবে, 28-29 হবে, এটা ধরেন 2-2.5 ইঞ্চি কম হবে, 2-2.5 ইঞ্চি কম হবে। তো ভাই জান ভাই, এটার বয়সটা কেমন চলতেছে? এগুলো আপনি 6 মাসের মতো বয়স, 6 মাসের মতো, 6 মাসে তো বড় সাইজ হয়ে গেছে, বড় সাইজ, 6 মাসের বাচ্চা কিন্তু, খাসি বাচ্চা কিন্তু বেশ বড় সাইজ হয়ে গেছে। হ্যাঁ এগুলো কিন্তু আসলে অনেক বাড়বে। আচ্ছা ভাই জান, এই দুটা জোড়া যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দামটা কেমন পড়বে? এক জোড়া, এই জোড়া এক জোড়া নিলে কেউ আপনার 35 পড়বে, 35 পড়বে, 35 পড়বে। আচ্ছা এক জোড়া 35 পড়বে, আর যদি কেউ আলাদা আলাদা করে নিতে চায়? না এই জোড়া আলাদা আলাদা যদি কেউ নিতে চায় এটা আপনার 2,000 বেশি পড়বে, আর এটা আপনার 2,000 কম। আর আলাদা আলাদা এগুলো বাচ্চা বেশ, একটা বাচ্চা বেশ এরম বাচ্চা মনে করেন গাড়ি ভাড়া কেয়ারিং খরচ হরতালের কারণে একটা করে ছাগলে কয় টাকা করে নিচ্ছে এটা আপনার বলে বোঝাতে পারবো না, বেসাই মুশকিল। আর তারপরে যদি নিতে চান নিন, এটা 2,000 বেশি, 2,000 কম। এই যে এটা 2,000 বেশি, এটা 2,000 কম পড়বে, তাই না? এই যে অনেক সুন্দর ছাগল। আওয়াই ভাই, এটা কোন জাতের ভাই? এটা আপনার হরিয়ানা আর শিরোহির ভিতরে ক্রস। আচ্ছা হরিয়ানা শিরোহি মাছাগল, 6 মাস, সরি
এটা আপনার হচ্ছে যে ছয় দাঁত বয়স, ছয় দাঁত বয়স, হ্যাঁ। আর এটার বাচ্চা ছিল, বাচ্চা কাইটে আপনার মনে করেন বিক্রি করা হয়েছে। এটা আমি বেচিনি, গৃহস্থই বেচছে। জি জি জি, এটা মাটা কিনেছি আমি। আচ্ছা আচ্ছা, মানে রানিং? হ্যাঁ, রানিং। রানিং তার প্রমাণ এই যে অবশ্যই ওলান আছে, ওলান দেখতে পাচ্ছেন। এটা কি আর একটা জিনিস, দুধ খেতে পারবেন। আর এটা হিট কোনো আসে হয়তো 15 দিনের ভিতরে হিটে আসে যাবে। আচ্ছা, এটা 15 দিনের মধ্যে হিটে আসে যাবে, হিটে আসে যাবে। আচ্ছা ভাই, একটু ঘুরে দেখাবো আমরা। আর এটা আর আপনার দাঁতটা কিন্তু আমরা দিয়ে দিব, ছয় দাঁত আমি দেখায় দিচ্ছি। জি জি জি, এটা আপনার ছয় দাঁত একটু দেখিয়ে দিই। ছয় দাঁত এই যে এই পাশে যে খিল আছে, এই যে খিল, এটা শেষ, এটা হলে মানে বয়স সারা হয় যে খিল। আজ এই যে ওটা ভেঙে উঠতে হবে, এটা ভাঙলে আট দাঁত পূরণ হবে। এটা কিন্তু নতুন ছয় দাঁত, নতুন ছয় দাঁত, চার দাঁত বলা চলে, কি জন্য বলা যাবে না। তারপরে যে নতুন ছয় দাঁত কি জন্য, দেখেন দাঁতটা দেখেন ছোট। জি জি জি, এইভাবে খুঁটিনাতি ভাই সমান হয়, সকল ভাই এইভাবে কিন্তু আমি যেভাবে ছাগলের ব্যাপারে খুঁটিনাতি বলি সব বন্ধুকে এইভাবে বলে না। জি, আর ঠিক বলছেন, এটা আপনি রানিং ছাগল, এটা আপনি দুধ দোহন করে খেতে পারবেন। জি, তিন পোয়ার মতন প্রতিদিন দুধ পাবেন। এই যে ওলানটা তো বিশাল বড় ভাই, এই যে বিশাল ওলানের ছাগল, আপনি তিন পোয়ার মতন প্রতিদিন দুধ দেখাতে পারেন, কারণ বাচ্চা ছিল তো। তবে হিটে আসতে পারে, এখনো আসেনি, 15 দিন সময় লাগতে পারে, এরকম 15 দিন সময় লাগতে পারে। আর হাইটটা কেমন হতে পারে আনুমানিক? এটা হাইট মোটামুটি 30 পার আছে, মোটামুটি 30 পার আছে। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে বলেন তো? 1,750, 1,750 দাম পড়বে। আর এটা কিন্তু অরিজিনাল হরিয়ানা দিয়ে বিট করালে বাচ্চা কিন্তু সেই মানে ভালো মানের বাচ্চা আসবে। আবাই ভাই, অনেক সুন্দর একটি পিন্টের বাচ্চা দেখা যাচ্ছে ভাই আপনার হাতে। এটা আপনার শিরোহী আর তোতার ক্রস পাঠার বাচ্চা, শিরোহী তোতার সংমিশ্রণের ক্রস পাঠা বাচ্চা। ভাই বয়সটা কেমন হতে পারে ভাই? এটা বয়স 5 মাসের একটু নিচে আছে, পাঁচ মাসের একটু নিচে আছে। একটু ঘুরে দেখাবো, অনেক সুন্দর কালারের, সেম কালার। এই যে আগামী দিনের কিন্তু বিডার হবে এটা, অবশ্যই। তো মুখটা দেখাবো, রেটও কম আছে ভাই, রেটও কম আছে, তাই না? রেটও কম। এই যে এটা বড় যখন হবে না, একদম বাঘের মতো। গলার ঝুল, কানগুলো অনেক সুন্দর আসছে কালার। তো ভাই জান, এটার দামটা কেমন পড়বে? 15,000 টাকা। 15,000 টাকা, এই যে পাঠা বাচ্চাটা অনলি 15,000 টাকা হলে চলে যাবে। আর এটার বাচ্চার কিন্তু খরচ 1,000-1,200 টাকা আছে, অনেক টাকা খরচ হচ্ছে। দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন অনেক লম্বা। ভাই একটু ঘুরে দেখাবো। আর এটার কোন বর্তমান অবস্থা রয়েছে ভাই? না না না, এটা আপনার না, এটা আপনার খালি আছে, খালি আছে, খালি আছে, খালি। আচ্ছা, খালি আছে কিন্তু রানিং, খালি আছে কিন্তু রানিং, হ্যাঁ, কারণ এই দুধটা কিন্তু রয়েছে, এই যে ওলান, রানিং ছাগল, ওলানে কিন্তু দুধ রয়েছে, হ্যাঁ, রানিং ছাগল। এটা হিট আসলে কান থেকে শুরু করে ছাগলটা লম্বা চড়া বড় ছাগল, লম্বা চড়া বড় ছাগল, হ্যাঁ, বাচ্চাও কিন্তু বেশ বড়ই আসবে। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটা 18,000 টাকা, এটা 18,000 টাকা। এই যে 18,000 হলে কিন্তু বিগ সাইজের একটি ছাগল পেয়ে যাবেন ভাই। লাস্ট কালেকশন? হ্যাঁ লাস্ট, এটা হাই লাস্ট। দর্শক দেখতে পাচ্ছি বিগ সাইজের একটি ছাগল আপনি ধরে আছেন, এটা কি জাতের ভাই? এটা আপনার বিটল আর হরিয়ানার ক্রস। একটা বৈশিষ্ট্য দেখেন, বাচ্চা দিয়ে দিছে দাঁত হওয়ার আগে, দাঁত হওয়ার আগে। আচ্ছা, আমরা তার আগে দুধের দাঁতটা দেখিনি, দেখেন এই যে দুধের দাঁত রয়েছে, কিন্তু এইখানে দেখলে বোঝা যাচ্ছে যে বাচ্চা কিন্তু এর আগে একবার দিয়ে দিছে। এটা আপনার রানিং ছাগল, যে কোনো সময় হিটে চলে আসবে আবার। জি জি জি। আর আরেকটা বিষয়টা হচ্ছে যে এটা একটা মানে খুব ভালো একটা মাল, কি জন্য বাচ্চা দেওয়ার আগে যে দাঁত হওয়ার আগে যেটা ছাগল বাচ্চা দিয়ে দেয় সেটা বুঝতে হবে, খুব জাতের ছাগল, জাতের ছাগল, হ্যাঁ, মানে দাঁত হওয়ার আগে কিন্তু হিটে চলে আসছে, বাচ্চাও দিয়ে দিছে, বাচ্চাও কিন্তু অলরেডি দিয়ে দিছে, হ্যাঁ। তো আবার হিটে আসবে যে কোনো সময় হিটে আসতে পারে, রানিং একটি ছাগল। এই যে দুধ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওলান। তো ভাই জান, এটা হাইট কেমন হতে পারে বলেন তো? এটা হাইট মোটামুটি 28-29 কিন্তু হতে পারে। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে একটু ঘুরে দেখাবো আমরা। সেম কালার দুই পারে, আর এটার দাম আপনি 16,000 পড়বে, 16,000 পড়বে, তাই না? 16,000 পড়বে। রানিং একটি ছাগল 16,000 টাকা হলে কিন্তু চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে, নাম ঠিকানা ফোন নাম্বারে। এই যে আরো বাড়বে কবলে বাচ্চা নিউ অ্যাডাল্ট, হ্যাঁ। তো ভাই জান, মোটামুটি তো ভিডিও তো শেষ মাথায় চলে আসলাম ভাই। জি, তো আজকের কালেকশন যেগুলো দেখলাম মানে মাথা নষ্ট করা কালেকশন আজকে। অনেকজন বলতে পারেন যে আজকের ছাগলের হাবুভার হয়তো মনে হয় একটু রেট বেশি, মালগুলো অনেক ভালো, অনেক ভালো।
বিষয়টা হচ্ছে যে ভালো মানের ভালো দাম, এটা আমি আগেও বলেছি এখনো বলেছি। আর একটা কথা মনে রাখবেন, কম দামের কখনো ভালো জিনিস হয় না, এটা আপনি মনে রাখবেন। আপনার একটা পোশাক পরবেন, আমিও একটা পোশাক পরবো, একই দোকানে কিনবেন, দেখবেন যে একটু কম বাড়া, দামও দেখবেন অনেক কম বাড়া, অনেক কম বাড়া, রাইট। তো আগামী দিনে তো নতুন নতুন কালেকশন দর্শকরা পাবে অবশ্যই। আর যে ভিডিও গুলো গেল আমার এই নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ দুইটাই আছে, স্ক্রিনশট দিয়ে ব্যাক দিয়ে দিন, স্ক্রিনশট মেরে তার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন অবশ্যই।